অলঙ্কারের দীপ্তি শোভমান হচ্ছে, হ্যাঁ বহুমূল্যের শাড়িখানা রয়েছে, অটুট চৌবন রয়েছে, তাহলে তোর ভয়টা লাগছে কেন? বলো না, না আমাকে যেতে বলিস না, আমার কেমন যেন ভয় করছে। ও তাহলে তুমি এতক্ষণ কাকে আদর করেছিলে? ওই নববধূটির মধ্যে পরমাত্মাকে গোবিন্দ যতক্ষণ বিরাজিত ছিল ততক্ষণ ছিল বুকে ধরার ধন, আর যেই পরমাত্মাকে গোবিন্দ চলে গেছে অভাব তো কিছু নেই, অভাব কেবল এইটুকু। চিন্তা করো, নববধূটির মধ্যে অভাব দেখার কিছু নেই, যতক্ষণ পরমাত্মা রূপে গোবিন্দ সংযুক্ত ছিল ততক্ষণ ছিল বুকে ধরার ধন, আর যেই পরমাত্মা রূপে গোবিন্দ চলে গেছে তখন কি বলবে লোকে? বলে যে হরি বলে ঘরে বাড়ি করে দে, হরি বলে ঘরে বাড়ি দিয়ে ছিল ভালোগুলো দিয়ে রতি ধরে শুনো ভেলা করো বিপদি পরল যুবতি বৃন্দ, বিপদি পরল যুবতি বৃন্দ, গুরু জগতি কহে মন্দ, বিপদি পরল যুবতি বৃন্দ, গুরু জগতি কহে মন্দ, ও জগদানন্দ সরস বিরস রসপতি রস রাজে, সবাই একে অপরে দেখছে, রাধারানী এখনো জাগরিত হননি, এখন কুঞ্জে বিলাস কুঞ্জে জালে বসেছিল শাড়ি আর সুখ। এবার শাড়ি তোমার হাতে ধরে বলি জয় করে বলি তুমি নাও হেরে যাও না। সুখকে বলবে তুমি এক কাজ করো, তুমি তো মেঘ অমরলা রাগিনী জানো, মেঘ অমরলা রাগিনী করো, তাহলে মেঘের উদয় হবে, মেঘের উদয় হলে সূর্যটা ঢাকা পড়ে যাবে, আর সূর্যটা ঢাকা পড়ে গেলে রাধারানীকে দেখা যাবে না। আগেকার দিনে রাগ রাগিনী করলে তার ক্রিয়া হতো, হ্যাঁ মেঘ অমরলা রাগিনী করলে মেঘের উদয় হবে, বলে হ্যাঁ তা করতে পারি, কিন্তু আমি রাধারানীকে জাগাইতে পারবো না। এবারে শাড়ি বলে ওহে সব গগনে উড়ি গাক, জেগে উঠেছেন গোবিন্দ এখনো জাগেননি, রাধারানী জেগে উঠে গোবিন্দের পানে চাইছে। হ্যাঁ গোকুলানন্দেতে কহি সৌকে বড় দুঃখ দিলি, তমালে কখনো গেল তার কেন ছাড়াইলি, রাধারানী জেগে উঠে প্রাণ মধুর মুখ পানে চাইছে, আর মনে মনে বলছে অভাগিনীর প্রাণ মধু হে, তুমি তো এই এখনই ঘুমাইলে আমি তোমায় কেমন করে জাগাইব, বধূ হে
জায়গাটায় একটি আবেদন আছে ভক্তদের কাছে, এই যে অনুষ্ঠান যদ্যপি সখী কৃষ্ণ সঙ্গমে নাহিম তথাপি রাধিকা যত্নে করায় সঙ্গম। সখীরা কৃষ্ণকে পেতে না চাইলেও রাধারানী কৃষ্ণের সঙ্গে সখীদের সঙ্গে কৃষ্ণের মিলন করিয়ে দেয়। তাতে রাধারানীর কি লাভ হয়? নানা ছলে কৃষ্ণে প্রেমী সঙ্গম করায়, নানা ছলে কৃষ্ণে প্রেমী সঙ্গম করায়, আত্ম কৃষ্ণ সঙ্গ হতে কোটি সুখ পায়। আত্ম কৃষ্ণ সঙ্গ হতে ভালো করে বুঝতে হবে জায়গাটা বললে, রাধারানী নানা রকম ছলনা করে কৃষ্ণকে সখীদের সঙ্গে মিলন করিয়ে দেয়, তাতে রাধারানীর কি লাভ হয়? আত্মকৃষ্ণ সঙ্গতে নিজে কৃষ্ণের সঙ্গে মিলনে যে আনন্দ পায় তার থেকে কোটি গুণ আনন্দ বেশি পায় যখন সখীদের সঙ্গে কৃষ্ণের মিলন করিয়ে দেয়। এই জিনিসটা আমরা বুঝতে পারবো না, এটা বৈষ্ণব প্রশ্ন, একটা বিরাট অধ্যায় কি না, নিজে কৃষ্ণের সঙ্গে মিলনে যে আনন্দ হয় সখীদের সঙ্গে মিলন করিয়ে দিতে পারলে আনন্দ বেশি হবে, এটা বেশি হওয়ার কথা না। নিজে ভোগ করে যে আনন্দ পরে ভোগ করলে আনন্দ হবে, আনন্দ বেশি হবে নিজে ভোগের থেকে। এই রাধারানীর ক্ষেত্রে তার আত্মকৃষ্ণ সঙ্গতে কোটি সুখ পায়। ও মায়েরা, নিজে ভোগ করে থেকে অপরে ভোগ করলে আনন্দ বেশি হয়। একটা একবার পরীক্ষা নেব, একটা পরীক্ষা নেব। আচ্ছা, কালকে সকাল থেকে গান শুনছেন মৃগ মতন মুনি মন্দির চরণে পুকুরি দিলেন, মুনি মন্দির ও চরণে পড়া হলি পুরোপর দেওয়াল হা পুরমান হচ্ছে বক্ষ, মক্ষ প্রদেশে হাত দিলেন আর কর্পূর তাম্বুল বদন ভরি দেওয়াল। সাজাতে সাজাতে রাধারানীকে সাজাতে সাজাতে গোবিন্দ মুখে একটা পান, আচ্ছা পান কখনো সাদা বসে দেয়, পান কখন দেয়? ভরে দর্শন করি আর রাধারানীর রূপের এত জ্যোতি, ওই রাধারানীর অঙ্গ ছটাতে গোবিন্দকে আর দেখা যাচ্ছে না, দুই অঙ্গ।